দশম জাতীয় সংসদ নির্বাচন করা হচ্ছে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য বলে মন্তব্য করলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আঠারো দলের ডাকা অবরোধ ও আটচল্লিশ ঘন্টা হরতালের প্রতিবাদে অবরোধ ও হরতাল বিরোধী সমাবেশে তিনি একথা বলেন কামরুল বলেন সাধারণ মানুষ নির্বাচনের পক্ষে সবাই স্বতঃস্পত্যভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেন তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন সন্ত্রাসের পথ পরিহার করে মানুষকে পুড়িয়ে মারা বন্ধ করুন এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে তারা দলীয় কার্যালয়ের সামনে অবরোধ ও হরতাল বিরোধী মিছিল করে